আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি। আপনাদেরকে আজকে দেখাবো আমি চিকেন দিয়ে পুঁইশাকের বিচি রান্না করি। কিভাবে আমি পুঁইশাকের বিচি রান্না করে খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। দেখুন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পুঁইশাকের বিচি রান্না করার জন্য, তেলটা দিয়ে দিয়েছি, আপনারা পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো। এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে অল্প পরিমাণে, কারণ এখন আমি এটাতে চিকেন দেব, যখন পুঁইশাকের বিচি দেব তখন আবার আরেকটু দেব, নয়তো মাংসটা বেশি লবণ হয়ে যাবে। হালকা একটু ভেজে তারপর এতে আমি মশলা দেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা, এটাতে এত মশলা দেওয়ার প্রয়োজন নাই, একটু চিকেন আছে সেজন্য আমি একটু একটু করে মশলাটা দিয়ে দিচ্ছি। তবে এবার আমি আদা রসুনটা তেলের মধ্যে হালকা একটু ভেজে তারপর অন্য মশলাগুলি দেব। দেখুন আমার পেঁয়াজ এবং আদা রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিলের চেয়ে একটু কম মরিচের গুঁড়া, এখন 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মশলাটা যাতে পানি শুকিয়ে গেলে তারপর আমি এটাতে চিকেনটা দিয়ে দেব। দেখুন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। দেখুন আমি চিকেনটাকে এভাবে করে কেটে নিয়েছি, আপনারাও চাইলে কেটে নিতে পারেন সুন্দর করে সাইজ করে যার যার মন মতো। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেব পুঁইশাকের বিচিটা। দেখুন আমার চিকেনটা মোটামুটি একটা কষানো ভাব এসেছে, তবে পুরোপুরি কষানো হয় নাই। তবে এই পর্যায়ে আমি দেখুন একটু আলু কেটে নিয়েছি, আমার এখানে নতুন আলু আছে ছোট ছোট করে, দেখুন লম্বা চিকন করে কেটে নিয়েছি আমি পুঁইশাকের মতো করে। আমি এখন এটা দিয়ে দেব, এটা দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়, তারপর আমি পুঁইশাকের বিচিটা দেব। দেখুন আমার চিকেনটা আলুটা সুন্দরভাবে কষে গেছে, একটুও পানি নেই। এই মুহূর্তে আমি যে আমার পুঁইশাকের বিচিগুলি ধুয়ে রেখেছি খুব সুন্দর করে, এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকুন। 2 মিনিট নেড়ে একটু কষিয়ে নিন সুন্দর করে মশলাগুলি এবং আলু চিকেনগুলি সব একসাথে এটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে 2 মিনিট নাড়তে থাকুন। দেখুন আমি এটাকে 2-3 মিনিট অনবরত নেড়েছি, মাঝে মাঝে নেড়ে দিয়েছি, সেটা আমার এই যে দেখুন পানি নাই, একটু সুন্দর তেলগুলি আছে শুধু। আমি এখন এর সাথে দিয়ে দেব একটু পানি, সিদ্ধ হবে তারপর এটা শুকিয়ে যাবে। এটাতে খুব বেশি পানি দিব না, কারণ এটা আমি শুকনো শুকনো রান্না করব। তবে আপনি এই মুহূর্তে বা 1 মিনিট পর যখন পানিটা বলক উঠবে তখন আপনারা লবণটা দেখে নিতে পারেন।
এখন আমি এটাকে ঢেকে দেব। আপনারা দুই মিনিট পর পর নেড়ে দিয়ে আসলাম, ছয় মিনিট আমি ফিরে আসছি আবার সাত আট মিনিট পর। দেখুন আমার পুঁইশাকের বিচিটা পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। দেখুন পুঁইশাকের পাকা বিচিগুলি থেকে রং বের হয়ে আলু চিকেন কেমন লাল হয়ে গেছে। এখন আমার পানিটা আরেকটু আমি শুকাবো এবং সবজিগুলি আরেকটু আপনারা দেখে নেবেন কেমন সিদ্ধ হয়েছে। তবে আমার ঝোলটা আমি আরেকটু শুকাবো, আরেকটু শুকালে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। তবে ফিরে আসছি আবার ছয় সাত মিনিট পর। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি এরকম করে নামিয়ে নেব। তবে এতে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না একেবারে কমপ্লিট।